কারণ গোটা দুনিয়া মুসলমানদের হাতে আসবে, গোটা দুনিয়ার শাসক আর গোলাবারা করবে ফিলিস্তিন সহ আফগানিস্তান সহ। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন আফগানিস্তান থেকে ল্যাজ গুটাইয়া রাতের আধারে অস্ত্রশস্ত্র সহ ফালাইয়া মার্কিনীরা ফলাইতে বাধ্য হয়েছে। আওয়াজ দেওয়ার কথা ঠিক না বেটি? আপনারা দেখছেন আয়া সুফিয়া মসজিদ এরা বন্ধ করে দিয়েছিল, সেই মসজিদ এখন কি বন্ধ না চালু? আরো জোরে বলেন। আমরা ভারতের মোদী সরকারকে বলতে চাই, আসে না মোদী না মতি জানি কি একটা নাম, হ্যাঁ মোদী, এই মোদী সাহেব আর কোনো কাম পায় না, এর দেবতা গিয়ে খুঁজা পাইছে আমাদের কলিজা আল্লাহর কর মসজিদ বাবরি মসজিদের নিচে নাকি মূর্তি নাকি আছে, এই অজুহাতে বাবরি মসজিদ তারা বন্ধ করে দিয়েছে, মূর্তি নির্মাণ করতেছে। আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, ও মুদি তুমি লিখে রাখো, তোমার উত্তরসূরিদেরকে বলে রাখো, আল্লাহর কসম বাবরি মসজিদের জায়গায় আবারও মসজিদ হবে, মন্দির থাকবে না, মূর্তি থাকবে না, আল্লাহর ঘর আবার আমরা দখল করবই করবো, ঠিক কিনা বলে? মসজিদ কার ঘর? আমার দেশে আমার হিন্দু ভাইয়েরা এই যে পূজা চলতেছে কোনো বাধা আছে? এই মুসলমান আওয়াজ দেবেন, আছে নাই? বরং আমরাই নিরাপত্তা দেই, কিন্তু মাহফিলের ব্যাপারে বাধা। হিন্দু ভাইয়েরা বলে মাহফিলে গুলো সমস্যা নাই, কিন্তু একদল অতি উৎসাহী প্রশাসনের লোকেরা নিজের থেকে মাহফিল বন্ধ করতে চায়, সেদিন আর বেশি দূরে না, আপনাদের এই বাটপাড়ি জনগণ বুঝে গেছে আপনারাই অতি উৎসাহী হইয়া তাদের পক্ষে দালালি করতে চান, অথচ হিন্দুদের সাথে তাদের পূজা পালনের সাথে মুসলমানদের কোনো বিরোধ নাই, কোন বাধা নাই, বরং আমরা পারলে নিরাপত্তা দেই, কথা ঠিক কিনা বলে? কিন্তু অনেক জায়গায়, অনেক জায়গায় বাংলাদেশে এখন পূজার অজুহাত দিয়ে আমাদের মাহফিল বন্ধ, কি কথা বলেন এখানে? মিয়া আমাকে গতকালকে ফোন করলো সাভার আশুলিয়া থেকে, আমার আর কুয়াকাটা হুজুরের মাহফিল আগামী শুক্রবার 27 তারিখ, মাহফিল কর্তৃপক্ষ ফুরকান ভাই ফোন দিয়ে বললেন রহমতপুরি সাহেব শুক্রবারের মাহফিল হবে না। কেন হবে না? প্রশাসন বাধা দিছে, পূজার কারণে মাহফিল করা যাবে না। আমি বলতে চাই এই প্রশাসন, এই এলাকার প্রশাসনকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, যদি পূজা চলতে পারে মাহফিল কেন চলবে না? এই এই অন্যায় আমরা মানি না, এই অন্যায় মেনে নেওয়া যায় না। 92% মুসলমানের দেশে হিন্দুদের পূজার অজুহাত দিয়া মাহফিল বন্ধ করবে, এটা অন্যায়, এই অন্যায় আমরা মানতে পারি না, মানতে পারি না, মানতে পারি না, কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের নিকটে তো পূজা মণ্ডপ, ঠিক কিনা বলেন? আপনাদের হিন্দু ভাইয়েরা বাধা দিছে, হ্যাঁ জোরে বলেন দিছে? বরং আমি শুনছি ওনারাই বলছে মাহফিলে আমাদের কোনো সমস্যা নেই।